স্ত্রীর সঙ্গে পুলিশের এক কনস্টেবলের সম্পর্ক রয়েছে, আর এ নিয়ে প্রায়ই স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি লেগেই থাকত। এরপর একদিন বিছানায় আপত্তিকর অবস্থায় স্ত্রীর সঙ্গে প্রেমিক কনস্টেবলকে দেখতে পেয়ে আর নিজেকে ঠিক করে ধরে রাখতে পারেননি স্বামী। রাগে একেবারে অগ্নিশর্মা হয়ে স্ত্রীর প্রেমিকের গোপনাঙ্গই কেটে দিলেন। এরপর স্ত্রীকে নিয়ে এলাকা ছেড়ে পালিয়ে যান। হাড়হিম করা এই ঘটনা ছত্তিশগড়ের মুঙ্গেলি জেলার নগরী থানা এলাকায় এই ঘটনাটিতে জখম কনস্টেবলের শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। বর্তমানে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। পলাতক অভিযুক্তের খোঁজে শুরু হয়েছে তল্লাশিও। নগরী থানার পুলিশ সূত্রে খবর, ওই ব্যক্তির স্ত্রীর সঙ্গে আক্রান্ত কনস্টেবলের দীর্ঘদিনের সম্পর্ক ছিল, আর এই নিয়ে ওই দম্পতির মধ্যে প্রায়শই অশান্তি লেগেই থাকত। স্ত্রীর প্রেমিককে হাতে নাতে ধরার অপেক্ষায় ছিলেন ওই ব্যক্তি। এরপর বৃহস্পতিবার 7ই সেপ্টেম্বর ওই মহিলার স্বামী কাজের জন্য বাইরে গেলে প্রেমিককে ফোন করে বাড়িতে ডাকেন ওই মহিলা। সেই মতো কনস্টেবলও পৌঁছে যান প্রেমিকার বাড়িতে। জানা গিয়েছে এরপর কাজ সেরে বাড়িতে ফিরে বিছানায় স্ত্রীর সঙ্গে প্রেমিককে আপত্তিকর অবস্থায় দেখে ফেলেন স্বামী। এরপরই আর রাগ সামলাতে না পেরে চরম পদক্ষেপ করেন। ওই কনস্টেবলের সঙ্গে ব্যাপক ঝগড়া শুরু হয় মহিলার স্বামীর। শেষ পর্যন্ত ঝগড়া চলাকালীন ঘরের মধ্যে থাকা ধান কাটার কাস্তে নিয়ে ছুটে এসে ওই কনস্টেবলের ওপরে চড়াও হয়ে তার গোপনাঙ্গ কেটে দেন তিনি। এরপর স্ত্রীকে নিয়ে এলাকা ছেড়ে পালিয়ে যান। এদিকে রক্তাক্ত অবস্থায় কোনো রকমে জখম কনস্টেবল এক আত্মীয়ের বাড়িতে পৌঁছন। সেখান থেকে তাকে ভর্তি করা হয় বেসরকারি হাসপাতালে। পলাতক দম্পতির বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তাদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি অভিযান। একটু সুস্থ হলে ওই কনস্টেবলের বয়ান রেকর্ড করা হবে বলেই পুলিশ সূত্রে খবর। স্ত্রীর সঙ্গে পুলিশের এক কনস্টেবলের সম্পর্ক আর এখান থেকেই যত সমস্যার সূত্রপাত। এ নিয়ে নাকি প্রায় সময় দুজনের মধ্যে অশান্তিও লেগে থাকত। এরপর একদিন বিছানায় আপত্তিকর অবস্থায় স্ত্রীর সঙ্গে তার প্রেমিক কনস্টেবলকে দেখতে পেয়ে আর নিজেকে ধরে রাখতে পারেননি স্বামী। একেবারে স্ত্রীর প্রেমিকের গোপনাঙ্গই কেটে দিলেন। জানা গিয়েছে যে এরপর স্ত্রীকে নিয়ে এলাকা ছেড়ে পালিয়ে যান তিনি। হাড়হিম করা ঘটনাটি ছত্তিশগড়ের মুঙ্গেলি জেলার নগরী থানা এলাকায় এই ঘটনার ঘটেছে এবং জখম কনস্টেবলের শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।
অন্যান্য খবরের জন্য সঙ্গে রাখুন আজ তক বাংলার ইউটিউব চ্যানেলকে। লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন।